মাই চ্যানেল। আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আশা করি ভালো আছো সব আপনারা। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তে আজকে আমি একটা সকালে একদিকে নাস্তা একদিকে রান্না। তে আমারে আমারও কয়েকজনে আসলা, তারা আমারে জিজ্ঞাসা যে আমি একটা ইজি পরোটা বানাইছিলাম, তে এটা কীরকম কিতা করছিলাম তে এটা দেখা নিল লাগিয়া। তে আমি আজকে ইজি পরোটাটা দেখাইমু আপনারা, আর সাথে আমার ভিন্ন ধরনের একটা মজার একটা আমার খুব ফেভারেট একটা ইয়ো আছে, ডিমের তরকারি মানে ডিম বুনা, একটু আপনারা দেখাইমু কীরকম করি। আর যদি ভাল লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে, লাইক দিবা আর কমেন্ট বক্সও কমেন্ট করে জানাইবা। তা আমি মানে ইজি পরোটাটা আসলে ইজি, বাট আজকে আমি এটার সাথে তোরা জিনিসও দিমু। তে আমি একটু ওয়েট করোকা, আমি আপনারা দেখাইলাম সপ্তাহ আমি নকিতা কিতা নিছি, দুইটা জিনিসের লেগে নিছি। তে আমি একটা একটা করে দেখাইমু কীরকম কিতা করলাম। একদিকে আমার নাস্তা, একদিকে আমার কুকিং, সপ্তাহে একসাথে হয়ে যাব আর কি। তে দেখাই দেখোকে আমি দেখাইলাম কীরকম করলাম। ও চামচে আমি 3 চামচ একটা আটা নিছি, ময়দা নিছি না, আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারবা আর কি। চাউলের গুঁড়ি দিয়েও পারবা করতে, প্রবলেম নয়। আমি এটা আটা নিছি, আটা দিয়ে করলাম আর কি। লাস্ট টাইমও আটারও করা আছিল একটা, মা চাইলে আপনারা ময়দা দিয়ে করতে পারবা, প্রবলেম নাই। তো আমি একটার মাঝে দেখোকা ধনিয়া পাতা নিছি, পেঁয়াজ নিছি আর গাজর নিছি মানে ক্যারট যেটা, আর কি লবণ দিছি অলরেডি আর একটু অল্প করে চিনি দিছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারবা, প্রবলেম নাই। তো আমি সবটি একসাথে উপকরণ একলগে মিক্স করবো আর কি। আপনারা মানে চাইলে একটা প্লেন বানাইতা কইসলা, একটা কিছু দিবা না, ডিম দিছি মানে আমি একটা ডিম পরোটা করবো এর লাগি। আপনারা চাইন যদি এটা কিচ্ছু দিবা না, খালি প্লেন ফর ইয়টা ময়দাটা দিয়া বা করতে পারবা আর কিচ্ছু না। পানি পরিমাণটা আপনারা নিজের ইচ্ছা মতো দিবা, কে কতটুকু দিতা। বাট রুটি খাইলে পাতলা করি করবা, আর যদি ইয়ো খাইন পরোটা খাইন তো একটু সামান্য ঠিক রাখবা আর কি। তো আমি তো এটা একটু পরোটা করবো, এর কারণে আমি একটু মোটা রাখবো। পানি দিলাম, ওরকম আপনারা বা একটা কোনো জালের মাঝে হলো ইয়া করতে পারবা, যে ছোটো প্লাস্টিক জাল থাকে যদি বা ওইরকম। আমি চাইছিলাম না মরিচ দিতাম, কোনো চিলি দিছিলাম না। তো আমি একটা একটু কই, আমরা যখন খাইতাম বাচ্চারা তো আর খাইত না, তো একটু চিলি ফ্লেক্স দিলাই। চাইলে কাঁচা মরিচ দিতে পারবা, না চাইলে কিচ্ছু না। আমি কিন্তু এটা মাঝে সামান্য একটু তেল দিছি, বুলি গেছি আপনারা আরও কইতে আর কি। তেলটা যদি সাইন দিতা না তাও পারবা আর কি, অল্প দিছি একটু বেশি না আর কি। দেখো আমার একটা কি সুন্দর হয়ে গেছে, আশা করি আমি বুঝাইতাম পারছি আপনারা। আর একটা কিন্তু আমার বাক্কা কয়েকজনের রিকোয়েস্ট আছিল দেখা নিল লাগি, তাই আমি এর লাগে আবারও করলাম। তে কইতে প্লেন করতাম না, এখন আমি একটু একলগে দেখানি হয়ে গেল আর একটা খড় হয়ে গেল। আমি এখন একটু তোড়া করিয়া দিবা আর কি। তা প্রথম আমি চামচে 2 চামচ দিছি, কই দেখি যদি বেশি হেভি হয়ে যায় 2 চামচ দিতাম না, একটু কমাইয়া দিমু।
তো একটু দেখতে লাগের একটু বেশি হয়ে গেছে, গুঁড়িয়ে দিলাম মানে এখন একটারে আস্তে আস্তে একটু উল্টাইবা। খুব সফট হয়ে গেছে, উল্টাই লিছি। এখন একটু আমি দেখানি নিজ বাজু খুব সুন্দর হয়েছে। এখন তেল দিমু, আপনারা চাইলে এটা তেল নাওয়া দিতে পারেন, প্রবলেম নাই, প্লেন খাইতে পারবা, চাইলে ঘি অথবা বাটারও দিতে পারবা, এটা আপনার ইচ্ছা। তা আমি তেল দিয়ে করলাম, একটু সামান্য তেল দিছি। ওকে, তারপরও বাচ্চারা হবা তেল হয়ে গেছে আর কি, কারণ লকডাউনের কারণে তো কেউ বারণ না করণ না আসে, কেউ চাই না হইলে কোনো জিনিস খাইতা, খানি লইয়া প্রবলেমর এই একটা বছর থেকে যে কি কষ্ট হয়ে যাওয়ার আমরার। দেখলানি কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। তা আমি ওরম করিয়া সবদিন করবো। আর প্লিজ আপনারা কেউ ভিডিও টান আমারটা টানিয়া দেখবা না, আমি কিন্তু আজকে এটা মাঝে দুইটা জিনিস শেয়ার করলাম, তে লাস্টে দিয়ে আর একটা জিনিস দেখবা, মজাও আসলে খুব মজার জিনিস। তো আমি একসাথেও দুইটা বয়াইছি আর কি, তো আমি একটু দেখাইলাম আর কি। ঘরে একটু একটু তেল দিয়ে করবা, বেশি তেল দিবা না। ওকে, মাশাল্লাহ আমার তো সুন্দর উবর, আপনারা ওইরকম খাইবা মন আর মানে এক্সট্রা ডিম বাজি করা লাগলো না আর কি। একটা মাঝে আপনারা দেলাইলা, চাইলে একটা মাঝে আপনারা আলু ফুলিয়াও করতে পারবা। আলহামদুলিল্লাহ দেখো আমার 3 চামচে মাশাল্লাহ বাক্কা হয়তো হয়ে গেছে, খুব সফট দেখরানি, খুব সফট হয়েছে। মানে এটা একদিন দুই দিন রাখলেও কোনো প্রবলেম নাই, রাইকা ফ্রিজে রাইকা গরম করিয়া খাইতে পারবা। বাট ঈদের সাথে রাখা লাগে না, লগে লগে খাই লিলা হয়ে যায় মাশাল্লাহ সুন্দর। আলহামদুলিল্লাহ আমি বুঝাইতাম পারছি আমার যতজনের রিকোয়েস্ট আছে লিখটা তারারে। এখন দেখো কা ডিফারেন্ট আর একটা করলাম আমি, তলিয়া কিন্তু ফ্রাই প্যানের নিচে একটু কিন্তু পানি আছে, এটার সামান্য পানি দিয়ে আমি দুই রকম দেখাইমু একটার মাঝে আজকে আপনারারে। আমি গুঁড়িয়া রাখছি, এর ফাঁকে দিয়ে আমি তেল বয়াইছি, এটা রেডি করি মশলাটা। এনে আদা লইছি, পেঁয়াজ, ধনিয়া পাতা আর কি, এলাচি, দারচিনি, তেজপাতা, সাথে নিছি দুইটা ডিম। মানে দুই রকম দেখাইমু একটারেও, চাইলে ওরকম করতে পারবা এরকম করতে পারবা। যারা আমার বেচেলার ভাই বোন আছেন মানে রান্ধিয়া খাইতে কষ্ট হয় তারার লাগে এইজি একটা, বাট আমারও খুব 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 ভাল লাগে একটা। এটা পরোটা ইয়ে দিয়া, পরোটা দিয়েও ভাল লাগে, বাট আপনারা যদি বোনা কিছু রেডিও খাইতে চাইন পারবা, আবার প্লেন রাইস দিও পারবা আর কি। এটা যেরকম ইচ্ছে এরকম খাওয়া যায়, আর এটা মানে কুসুমটা একটু একটু খাসা থাকতো আর কি, খুব মজাও এরকম। মানে ভাত না খাইতে চাইলেও মন চায় এটাইতে ভাত খাইতে। তো আপনারা একদিন ট্রাই করবা, আমার কমেন্ট করে জানাইবা কীরকম হইল। আপনারা কমেন্টের আশায় থাকলাম। ওকে, আমি এটার মাঝে মশলা দিলাম, দেখো একটু ফাঁসফোড়নের পাউডার লইছি আমার নিজে বানাইল, হলুদ আর মিক্স কারি পাউডার আর কি। আর যদি চাইন আপনারা কাঁচা মরিচ দিতে পারবা আর লাল মরিচের পাউডারটাও দিতে পারবা। এখানে আমি এটা খাই না, অত জাল খাই না আমরা, নর্মাল খাই, এর লাগে আর কি এটা দিলাম না। সামান্য একটু পানি দিমু যে মশলাটা জ্বলতো না আর স্লো আগুনে করবা, যাতে মশলাটা বালা হরিয়া বোনা হয়। আমি ওরকম স্লো আগুন দিয়ে দিয়ে করলাম। তেল কিন্তু আমি দেখো একটু কমাইয়া দিছি, একবারে তেল কম দিছি, আপনারা চাইলে আর একটু তেল দিতে পারবা, প্রবলেম নাই।
লবণটা আপনারা পরিমাণ মতো দিবা, কেউ বেশি খাইন কেউ কম খাইন। আমার মশলা আন্তাজি হয়ে গেছে, লাগতো না আর দেওয়া। আমি দোকা এক সাইডে দিয়ে দেখাইলাম, একটা ডিম দিছি, একটা ওইরকমও করা যায়, আবার আমি যেরকম আগে দেখাইছিলাম ডিম ওইরকমও করিয়া দেখা যায়। তো আমি দিয়ে লাখানো দেখাইলাম আপনারারে, ইজি আর কি। একটা ডিমের বয়েল করার কোনো আর ইয়ে নাই, যে ডিম বয়েল করতা চুলাইতা ই হেডিক নাই। মশাল্লা দেখা আমার একটু রেডি, একটু রেডি দেখছেন তো কত সুন্দর হয়েছে। এটা মাঝে কিন্তু আবার ডিমটা যারা পোস্ট করিয়া তেলের মাঝে খাইতে চাই না, যে আমি যেরকম পানি দিয়ে বয়েল করছি ওইরকম আপনারা বয়েল করিয়াও পোস্ট করে খাইতে পারবা, অথবা মাইক্রোওভেনও পোস্ট করে খাওয়া যায়। একটু সামান্য পানির মাঝে একটা বাটির মাঝে ডিম একটা বাঙ্গিয়া ছাড়ি দিলে পোস্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখাইতে পারলাম, চলাকালীন কত ভুল হয়েছে মাফ করবা, দেখানি তো ভুল হয় বুঝছেননি, মানুষেরই ভুল হয়, ভুল কিন্তু শয়তানের হয় না। আমার আলহামদুলিল্লাহ হয়ে গেছে, দেখো কা কত সুন্দর হয়েছে। এরকম আপনারা একদিন ট্রাই করবা আমার মতো, আর ভুল হইলে তো অবশ্যই ক্ষমা করবা আমারে। দেখো কা সাইডেরটাও কিন্তু নরম রয়েছে, এটা খাসা দিছিলাম আর দেখো একটা তুলিয়া রাখছিলাম, দেখাইবার লাগে আপনারা লাগে। আশা করি আপনারা বুঝাইতে পারছি, ভুল ত্রুটি ক্ষমা করবা। দেখো কা আমার ভিডিও ভাল লাগলে তো ইনশাল্লাহ আমি কমেন্ট পাইমু বালা বালা, আর শেয়ার করবা ফ্রেন্ডের ফ্যামিলির সাথে, আর যারা সাবস্ক্রাইব করছেন না নতুন তারা করে নিবা প্লিজ। তো দেখিলাও আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতু।